নাইনটি মানুষের ছাদের মালিকানা নেই হয় কোনো ফ্ল্যাটের একজন মালিক যে ছাদ বাগান করে অথবা ভাড়াটিয়া কেউ ছাদ বাগান করে তো সেই ছাদ বাগানগুলিতে সাধারণত যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যখন ছাদ বাগানটা একটু বড় হয় তখন ফ্ল্যাটের অন্য মালিকরা বা বাড়ির মালিকরা এসে বলে যে এত সুন্দর একটা বাগান করলেন একা একা এটা ঠিক করেন না এই কাজটা কিন্তু যিনি এই ছাদ বাগান করাটা ঠিক হয় না এই কথাটা বলেন তার হয়তো এটা বোঝা উচিত যে এই যে ছাদে যে বাগানটা করা হয়েছে সেখান থেকে ফল যেটুকেই আসুক সবজি যেটুকেই আসুক ফুল যেটুকেই আসুক কিন্তু এই যে গাছগুলি যে আছে ছাদে এই গাছগুলি যে অক্সিজেন দিচ্ছে সেই অক্সিজেনটা আপনি কখনোই ইচ্ছা করলেও এটাকে আপনার একার জন্য ব্যবহার করার জন্য এটাকে ভাগ করতে পারবেন না অর্থাৎ যে অক্সিজেন উৎপন্ন হবে এটা বাড়ির মালিক পাবে এটা আশেপাশের ফ্ল্যাটের মালিক পাবে যিনি আপনাকে এই যে অবজেকশান দিচ্ছেন উনিও সম অক্সিজেন পাবেন সুতরাং এই বিষয়টা যারা কমপ্লেন করেন তাদের মাথায় রেখে তারপরে করবেন একটা ছাদ বাগান সকলের জন্য উপকারী বিশেষ করে যারা ছাদের মালিক আছেন তাদের প্রতি রিকোয়েস্ট রইল আপনারা কখনোই এই ধরনের অভিযোগটা করবেন না কারণ এই বাগানটা আপনার জন্যও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকার করছে আপনাদের এই যে কমপ্লেনের কারণে আপনাদের এই রেশারেশির কারণে দেখা যায় যে অনেকেই তাদের ছাদ বাগান ছাদ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যেতে হয়েছে কারো বাড়িতে নিয়ে যেতে হয়েছে হয়েছে আবার কারো কেউ কেউ ছাদ বাগানটা কাউকে গিফট করে দিয়েছে সুতরাং এটা না করে আসুন আমরা সবাই মিলে যে কাজটা করি ছাদ বাগানগুলিকে সবুজ করে তুলি ছাদগুলিকে সবুজ করে তুলি তাহলে আমাদের এই যে ঢাকা সিটি যে উত্তপ্ত থাকে সেই ঢাকা সিটির উত্তপ্ততা একটু কমবে এবং ঢাকা সিটিটা আরও সুন্দরভাবে বসবাসের যোগ্য হবে আচ্ছা একটা সম্পূরক প্রশ্ন করি আপনাকে সেটা হচ্ছে ধন্যবাদ এই আর সেটা হচ্ছে আমি যেটা জানি বেশিরভাগ ক্ষেত্রে ফ্ল্যাট ওনার্স বা ফ্ল্যাটের বিভিন্ন মালিকরা যে প্রশ্নটা তুলেন সেটা হচ্ছে ছাদ নষ্ট হয়ে যাচ্ছে ড্যাম্প হয়ে যাচ্ছে এটা নিয়ে আপনি একটু কিছু বলে দিন এখানে একটা বিশেষ ব্যাপার হচ্ছে ছাদ ড্যাম্প হওয়ার কোনো কারণ নেই আমি এটা একটু আপনাদেরকে বলে দিই সেখানে যারা এই প্রশ্নটা তুলেন যে ছাদ নষ্ট হয়ে যাচ্ছে ড্যাম্প হয়ে যাচ্ছে তাদের একটা রিকোয়েস্ট করছি আপনারা যখন ছাদে কোনো টব রাখবেন অথবা কোনো ড্রামের মধ্যে গাছ রাখবেন সেইখানে সেই গাছটার পানি নিষ্কাশনের জন্য অবশ্যই একটা ভালো ব্যবস্থা রাখেন সেই ক্ষেত্রে সেই ড্রামটা অথবা টপটা ছাদের উপর এমন একটা অবস্থানের উপর রাখবেন যেন ছাদের ফ্লোর থেকে এক ইঞ্চি দুই ইঞ্চি ফাঁকা থাকে তাহলে আর ছাদের ফ্লোরটা নষ্ট হবে না ছাদের ফ্লোরটা ড্যাম হবে না ধন্যবাদ ভাই ধন্যবাদ